আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো জলপাইয়ের তেল ছাড়া টক ঝাল মিষ্টি আচার। বছর জুড়ে সংরক্ষণ টিপস সহ রেসিপিটা শেয়ার করছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এর জন্য এখানে আমি 800 গ্রাম জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে জলপাইয়ের মুখটা কেটে নিয়ে জলপাইয়ের গায়ে এরকম করে আমি আঁচড়ে দিচ্ছি। এভাবে কুচি কুচি করে কেটে নিলে জলপাইয়ের ভেতরে মশলা এবং লবণ খুব ভালো করে ঢুকবে। সবগুলোকেই আমি একইভাবে কেটে নিয়েছি আর কেটে নেয়ার পর এর উপরের যে এক্সট্রা পানিটা আছে সেগুলো আমি শুকিয়ে নিব। তবে তার আগে অবশ্যই এগুলোকে একটা ডিশে নিয়ে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের লবণ। এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করেছি। তারপর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টার মতো ফ্যানের বাতাসে অথবা রোদে শুকিয়ে নিব। মাখানোর সময় এখানে অবশ্যই লবণটা ব্যবহার করবেন। এই আচারের মধ্যে লবণটা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে, এতে করে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। জলপাইগুলো শুকাতে শুকাতে আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে কিছু শুকনো মরিচ এবং 5 ফোড়ন ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে জলপাইয়ের উপরের অংশটাও খুব ভালো করে শুকিয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি, যে প্যানে আমি আচারটা তৈরি করব সরাসরি আমি এগুলোকে সেই প্যানের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আর সরিষাগুলোকে আমি সিরকা দিয়ে বেটে নিয়েছি, কিছুতেই এখানে পানি ব্যবহার করা যাবে না। আর এখানে কিছু রসুনের কোয়া আমি থেতলে নিয়েছি, এখানে প্রায় 10 থেকে 12টার মতো রসুনের কোয়া। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, সেই সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1/3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে একদম লোতে রেখে এই আচারটা তৈরি করতে হবে, যাতে করে প্যানের নিচে লেগে না যায়। যেহেতু আমি এই আচারের মধ্যে কোনো ধরনের তেল ব্যবহার করব না, তাই লেগে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে, তাই এটাকে অল্প আঁচে রান্না করতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আবারও ঢেকে রেখে জলপাইগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে কুক করে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনি থেকে ওঠা পানিটা ভালো করে শুকিয়ে যাচ্ছে। এরকম আস্তে আস্তে জাল করতে থাকলে একটা সময় দেখা যাবে যে এর মধ্যে দেওয়া মশলাগুলো জাল হতে হতে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তবে অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে প্যানের নিচে লেগে না যায়। যদি পড়ে যায় তাহলে কিন্তু আচারটা খেতে একদমই ভালো হবে না। প্রথম দিকে চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে যাবে, তারপর আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে, তবে ক্যারামেলের মতো তেতো কোনো ভাব আসবে না। এই যে দেখতেই পাচ্ছেন এই যে পানিটা বা ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 1/4 চামচের মতো লবণ দিয়েছি। সেই সাথে আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম আচারের, সেখান থেকে 1.5 চা চামচ পরিমাণ মশলা দিয়েছি। নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভালো করে জাল করে নিব। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। তো এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিব, কারণ আচারটা হয়ে এসেছে আর ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা শুকিয়ে যাবে, মশলাগুলো একদম গায়ে গায়ে মেখে থাকবে। বেশি লবণ দেওয়ার কারণে আচারটা এমনিতেই অনেকদিন ভালো থাকবে, তাছাড়া আরও বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই সপ্তাহে একবার করে রোদে দিতে হবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।